গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনি লাইফস্টাইলের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা হলো পিঠে তৈরি করা। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা আর ধনে পাতা, আর চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখেছে এটা ঝাল পিঠে। আর এই যে এটা আছে সরা, তো সরাটাকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই যে পিঠের সাজটা উনুনে দিয়ে দিয়েছে আর আগুনটাও ধরিয়ে দিয়েছে। আর এখন একে একে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো দিয়ে যেটা মিশিয়ে রেখেছিল, এটা পিঠেটা আরম্ভ করে দিয়েছে, তো সরার মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন আমি ওয়েট করব যে কখন হবে। আর এই যে দিয়ে দিল, সরাটা চাপা দিয়ে দিল, আর একটু পরেই তৈরি হয়ে যাবে, তো ওয়েট করি। আর হয়ে গেলেই তো খেয়ে নেবো, কারণ এই পিঠেটা আমার বেশ ভালো লাগে, কারণ এটা গরম ছাড়া ভালোও লাগে না খেতে, আর গরম গরম খুব ভালো লাগে খেতে। ভুল করছে, একটা লবণ দা যদি করে দিতাম তো খেয়ে পারবো, ও ঝাল খেতে পারে। তো এখন বেজে গেছে 4টে, আর সকালবেলা তো পিঠে খেয়েই থেকেছি। আর ওটা হলো দেখতেই তো পেলে, ধনে পাতা পেঁয়াজ এগুলো দিয়ে করে, আর এটা আমার খুব ভালো লাগে, তাই করতে বলি খাই। একটু ঝাল ঝাল হয় আর লঙ্কাও দেয়। তো যেমন সরা পিঠে হয় না ওরকমই, কিন্তু এগুলো পেঁয়াজ ধনে পেঁয়াজ লঙ্কা আর ধনে পাতা দিয়ে করে। তো যাই হোক, আর আজকে রান্না হয়েছে আমাদের চিকেন কষা আর ফ্রাই রাইস, আমার খুব প্রিয় খাবার, বাড়ির তৈরি করা। আর তো বাড়িতেই তৈরি করা হয়েছে ফ্রাই রাইস, তো বাড়িতেই তৈরি করেছি। আর আজকে রান্নাটা আমি করেছি, মা সব পেটে ফুটে দিয়েছে, আমি শুধু খুন্তি নেড়েছি, যেটা আমার বর শুধু করে, ওটা করে নাম কামিয়ে নেয় যে রান্নাটা আমি করেছি, সেরকমই ব্যাপার। তো যাই হোক, চলো আগে দেখাই তোমাদের আর খেয়েও নিই, তারপরে আবার কথা হবে। তো এই যে চলে এসছে ফ্রাইড রাইস আর কষা মাংস, তো লেগ পিসও আছে, তো চলো এবার খেয়ে নেবো। আর যেটা আরেকটা কথা, যে আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু করে দিও অবশ্যই, আর লাইক করে দিও, কমেন্ট যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। তো চলো আগে খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি বসে পড়েছি একদম লেপের তলায়। তো হালকা হালকা ঠান্ডা লাগছে খাওয়ার পর, আগে তো একটু গরমই লাগছিল, তো এখন ঠান্ডা লাগছে তাই বসে পড়েছি। তো এখন একটু গড়াগড়ি দেবো, মানে শুয়ে পড়বো, তারপরে যা হবে হবে। তো চলো শুয়ে পড়ি, তোমরা সবাই তাহলে চলে এসো। তো দাঁত উঠাচ্ছে, আকো আকো শুনো, রং করো, বলছিস কেন? জয়পাড়া দেখছে, বড় আর্টিস্টের আবার সেফটি বিন্দু আছে এটা, আর মাসির প্যান্ট।
তুমি ভালো করে জানো না ঠিকই ধরেছো। ও ঠিকই ধরেছে, ওর মতো ধরতে পারবা? সবাই আগে বাচ্চাদের ধরা শেখায়। আর ও বাবা আমার নিচ্ছে টুর। ঠিক আছে আর করতে হবে না, আরো করবে। জল দেখে না, জল দেবে কেন? কিছু বলে তুলছি কি অবস্থা, কত দাম তুলছি চলছি। তুলসী দাও, তুলসী দাও। কিছু স্নোম্যান বানিয়েছিলাম, স্নোম্যান থেকে একটা শুট লাগিয়ে দেখছি ভালোই লাগছে। তারপর হাত পা বানিয়ে দিলাম, হয়ে গেল গণেশ। তুই এরকম করে করে বিক্রি কর মাটির পুতুল, কৃষ্ণনগরের বলবি সেটাই বিক্রি হয়ে যাবে 50 টাকা করে। জামা কাপড় কিনে নিয়ে আসতে হবে গণেশের, 50 টাকা করে বড় গুলো, 50 টাকা করে। এই কেন ওই সে পুরো তো কি বলবো আর, তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ে কি সুন্দর করে তুলি রং করছে। এটা হয়তো আমরা ছোটবেলায় এতটা পারতাম না, এখনকার ছেলে মেয়েরা এইরকমই। তো যাই হোক, তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। তো চলো বাই, গুড নাইট। আর শরীর এখনো আমার ঠিক হয়নি, একটু ঠান্ডা এখনো লেগে আছে দেখতে পাচ্ছ শরীর অবস্থা। আর এই দেখো আমার মেয়ের এরকম ড্রেস, কারণ এটা আমার বোনের প্যান্ট, কারণ ওর জামা এখনো শুকায়নি, সেই অনেকগুলো কেচে দিয়েছে। আর আমি তো সব জামা আনতেও পারি না, এখানে যে ফুল প্যান্ট গুলো ও টয়লেট করে দেয় যে বাচ্চা, তো তো সেই জন্য সব কেচে দেওয়া হয়। আরে দাঁড়া না, তো চলো টাটা, গুড নাইট, বাই।